নামটো নো তই গম নাপাওনে মোৰ নাম নহয় ওয়েব সিরিজটোৰ নাম কি আছিল মানে ওয়েব সিরিজটোৰ নাম কি আছিল আৰবি আৰবি নামটো এ মনত পৰিলে কম দে ঐ বল 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 গো নাহ কিয় আ ताल में कुछ काला थप मारी धोरी आनी उठरो पाक मान छट 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 के पगरा गिराई दु नेकी प्रथमते निजे इतुत खड़ा होइ था साथ साथ के उठरो पाक मान भोग पराई दी भोग दे भोग एरा लहरा अला तानी धोबा ए बाहोते ले बाहोते ए वालत लगाई धर एकेबाय वालत लगाई दियासन लगाइसु लगाइसु ठीक আছে হব দিয়া এটো পকাই থাসুন কিমান পালা হৰা ঘৰে বাৰিয়া মিলি 3 বিঘা অ' এটো 3 বিঘাৰ দাগি হয় হেৰি কৰা ঘৰে বাৰিয়ে মিলাই গোটেই মাটিখিনি সমানে দুভাগ কৰি হিচাপটো উলিয়াই দিয়া হিচাপটো মিলাম পিছে আপোনাক কোনটোবা ভাগ লাগে এ মোৰ কোনো আপত্তি নাই হে যিকোনো এফালে মোৰ হলেই হ'ল তুমি মাত্ৰ ভাগটো কৰি দিয়া ঠিক আছে বাৰু মই ভাগটো কৰি দিম এটাতো সময় নহ'ব মই অফিচতে ভাগটো কৰি আপোনাক বাকী হিচাপটো ফোনত জনাই দিম এ ফোনত জনাব নালাগে তেনেহলে তুমি এটা কাম কৰিবা কালিলৈ ৰাতিপুৱা আহি একেবাৰে দুভাগ কৰি দিবা ঠিক আছে তেনেহলে কাইলৈ মই ৰাতিপুৱা আহিম আপুনি এটা কাম কৰিব খুটি দুই চাৰিটামান গোটাব আৰু ভাইবকো থাকিবলৈ ক'ব এইবিলাকত থাকিলে ভাল হয় কম মই তাকো থাকিবলৈ কম খুটিও মই যোগাৰ কৰি থ'ম তুমি চিন্তাই কৰিব নালাগে যাওঁ আৰু অঁ যোৱা আহি আছো ৰ যা বৰ্তা মোৰ বাবে মাটি বাৰী ভাগ কৰিবলৈ ওলাইছা নিজৰ বাবে দেউতাই কষ্ট পাব লোকৰ কষ্টৰ কথা মই বহুত ভাবিলো আৰু নাভাবো মোৰ ওপৰত খং উঠিছে মোক খং কৰা শাস্তি দিয়া মোক কিন্তু ঘৰখন কিয় এনেকৈ ভাগ কৰিবলৈ ওলাইছা তই বাধ্য কৰাইছ জীৱনত বৰ বেছি একো ঘটিব নোৱাৰিলেও সন্মানখিনি কিন্তু ভালদৰে ঘটিছিল কিন্তু তোৰ এটা ভুলে সকলো কাহি লৈ গ'ল মই জানো কিন্তু তাত মই নিজ ইচ্ছাৰে যোৱা নাছিলো বৰ্তা একোৱে গম পোৱা নাছিলো তুমি বুজিবলৈ চেষ্টা কিয় নকৰা সব মই গম নোপোৱাকে হৈছিলে গম আগতেই পাইছি মই তাক বাৰে বাৰে কৈছিলো যে ছোৱালী মানুহ ছোৱালীৰ দৰে থাকিবলৈ শিকা কিন্তু নাই কি নেভাবিলি যে সজাত থকা চৰাই মুকলিকৈ উৰিবলৈ পালে সজাটোকেই পাহৰি পেলাই কি তোমাৰ মতে ছোৱালী সজাত থকা চৰাই মই ভুল কৰিছো চাগে ক'ৰবাত কিন্তু ছোৱালী সজাত থকা চৰাই বুলি ভবাটো তোমাৰো কিন্তু শুদ্ধ হোৱা নাই বন্তি ভিতৰলৈ যা কিন্তু দাদা দেউতা কেনেকে ভুল ধৰা সাহস তই ক'ত পালি তই তোৰ দৰে ময়ো কিবা এটা ভুল কথা কোৱাৰ আগতে তই ভিতৰলৈ যা কালিলৈ মণ্ডল আকৌ আহিব ভাগ বতৰা কাইলৈকে কৰি পেলাম দেউতা কথাটো আকৌ এবাৰ ভাবি চোৱা নেকি ইয়াদিনকা কাজী চাহাবক কেনেকৈ কথাটো বুজাই কওঁ মই একো ভাবি পোৱা নাই বুজি পালেতো ভালেই আৰু যদিহে নুবুজে ময়ো তাকেই চিন্তা কৰিছোঁ তাৰোপৰি সুৰেণহঁতৰ মুখৰ পৰা যিবোৰ শুনিছোঁ জানমনি এটা ঘৰৰ পৰা বোলে কিবা ইনকুৱাৰী আৰম্ভ হৈছে তেনেকুৱা হ'লে কথাটো কিন্তু বহল হৈ যাব পাৰে তুমি কিবা এটা কৰি প্ৰব্লেমটো ছল্ভ কৰা সমাজত সকলোৱে বেয়া পায় বুলিহে ভয় লাগিছে ইয়া দিনকা এই অঞ্চলত তোমাক সকলোৱে চিনি পায় আচল কথাটো গম পালে তোমাক বেয়া নাপায় দিয়া ইনশাল্লাহ আমিন জানমা কথা এটা কওঁ তোক
সীতাই নিজকে পবিত্ৰ বুলি প্ৰমাণ কৰিবলৈ কি কি কৰিব লগা হৈছিল তই জান নহয়? জানো। তই সীতা হ'ব পাৰিবি? দেউতা, আনে ভুল বুজিলেও মই জানো তই ভুল কৰিব নোৱাৰ, সেইকাৰণে তই তালৈ যাব লাগিব। গাঁওবুঢ়া মেম্বৰ কাইটি আৰু ককাইদক লৈ তই সেইখন ঘৰলৈ যাব লাগিব। বিপদত খেৰকুটা এডালকে সাৰথি বুলি ভবা হয়, তই কি বিপদত পৰি এসপ্তাহ সেইখন ঘৰত থাকিব লগা হ'ল, এই কথাটো সিহঁতে সেইখন ঘৰৰ মানুহৰ পৰা শুনিব লাগিব। তই যে সিহঁতৰ কোনোবা ল'ৰাক ভাল পায় সেইখন ঘৰত থকা নাই, এই কথাটো গাঁৱৰ মানুহে নিজে গৈ জানি আহক। তাৰপিছতো যদি গাঁৱৰ মানুহে তোক লেলেই চেচে কৰে, তেতিয়াহ'লে মই এই গাঁওখনকে বাদ দিম। মনে সাজি কিছুমান কথা উলিয়াই সিহঁতে ককাইদেউৰ মূৰটো গৰম কৰি দিছে। তালৈ গৈ তেওঁলোকৰ মুখেৰে কথাবিলাক জনাৰ পাছত ককাইদেউৰ মূৰটো অলপ ঠাণ্ডা হ'ব। কিন্তু মই তাত জানো, তই এনেকৈ তালৈ যাবলগীয়া হ'লে লাজ পাবি মানুহৰ সন্মুখত, কিন্তু এইটোৱে তোৰ পৰীক্ষা, পাছ কৰিব লাগিব। তুমি মোক সীতা হৈ প্ৰমাণ দিবলৈ কৈছা ন দেউতা, কেনেকৈ দিওঁ প্ৰমাণ? তাত যে নিজৰ জীৱনটো বচাবলৈ সেইখন সমাজৰ আগত মিছা অভিনয় কৰিব লগা হৈছিল, সকলোৱেতো মিছাটোকেই সঁচা বুলি ক'ব, কোনোবাই জানো বুজিব? নাই, কোনেও নুবুজে। দলঙৰ ফালে যাবি নেকি? বল, ময়ো যাম। তই ইমানজনী অহা নাই নেকি? ইমান দিন হ'ল মাকৰ ঘৰৰ পৰা অহা নাই, সেইটো কাৰণেহে সুধিছো। আচ্ছা, ভাবিছি ঘৰটো ক'ত? কি ক'লি? দেউতা, দেউতা, কি হৈছে তোমাৰ? দেউতা, মা, কিবা কাৰণত সিহঁতৰ মাজত জেং হোৱা নাইতো? জেং হ'লে কিন্তু তোৰ বিপদ আছে, মোৰ আছেগৈ গুৱাহাটী। মনেও পাছত কিবা জেং লগাই একেবাৰে গুৱাহাটী পাওকগৈ, তাৰপাছত তোমাৰ কণ্ডিশ্যন মোৰ দৰে হ'ব চাই। ইমানজনী অহা নাই নেকি? ইমান দিন হ'ল মাকৰ ঘৰৰ পৰা অহা নাই, সেইটো কাৰণেহে সুধিছো। আচ্ছা, ভাবিছি ঘৰটো ক'ত? নেযাওঁ দে, বিপদে আপদে খবৰ এটা দিবলৈকেতো লাগে, সেইটো কাৰণে। বেলেগ কোনো উপায়ো নাছিলে, বেলেগ সম্প্ৰদায়ৰ ছোৱালী বুলি গম পোৱা হ'লে হয়তো সিহঁতে মোক মাৰি পেলালেহেঁতেন। সেইকাৰণে মই সিহঁতক দেখুৱাই মঞ্জিতৰ সৈতে বিয়া হোৱাৰ নাটক কৰিছিলোঁ। কি ক'লি? দেউতা, দেউতা, কি হৈছে তোমাৰ? দেউতা, মা, দেউতা, কি হ'ল বা, কি হ'ল? দেউতা, কিনো কৈ আছ? দেউতা শুইহে আছে, পৰি গৈছিলে। ঐ, কি হ'ল, ইমানকৈ চিঞৰিছ যে? সপোন দেখিছিলোঁ। যিখিনি হৈ গ'ল, সপোন হোৱা হ'লেই ভাল আছিল,
তোর এটা ভুলে আমার ঘরখন হেক করে দিলে। দাদা থসুন এতিয়া মুকুয়াক থাকিলে ভাঙি যাওয়া ঘরখন জানো আকো ঠিক হব। দেউতাই মন্তল মাটি বাড়ি ভাগ করবলে ওলাইছে, তারপর এখন ঘর থাকিব বলে ভাব। তহতে বেয়া পালেও কিন্তু এই বর্তার ভুল। দেউতার ভুল ধরব পরাকে ডাঙর হলি সচাটো কবলে ডাঙর হব নালাগে। জুড়ি এই কথা কৌতেই তোর ইমান খং উঠিল, বাক বর্তাই কষ্ট দিয়ার সময় তোর খং উঠা নাছিল কিয়? মনে মনে থাকসুন ভন্টি, বর্তাই যে করেছে ভাবিয়ে করেছে। নিজের ছালীক কষ্ট দিয়াটো কেনেকুয়া ভাবি করা কাম বা? কি বিচারিছ তই? মই দেউতার এগেনস্ট করে তার হয়ে কথা কব লাগে? কলোহেতেন যদি তাই আহি সচা কথা কলেহেতেন। মই সচাই কইছিল সব। কি কইছিল? হিন্দু মুসলিমর কাজিয়ার বাবে তই এসপ্তাহ বেলেগ মানুষের ঘরত আছিলি, কইছিলি জানো অজাতি মানুষের ঘরত থকা বলে? মই ভয় খাইছিল। ময়ও ভয় খাইছো। দূর হয়ে মাত মাতি আকৌ যদি নজনা কথা কিবা এটা ওলাই যায় তেতিয়া। মানে প্রথমে সুধুতে সেই ছালীজনীর ঘর সোনাপুর বলে কলে, মানে আকো সুদিল সোনাপুর কত তেতিয়া একো নামাতিলে, প্ল্যান করে কথাটো অন্য একটা দিকে লৈ গল। প্রেম করে বিবাহ করালে তেনেকুৱাই হয়, ছালীজনীর বাহিরে গাঁও ঘর একোডাল কথা মনত না থাকে, মোরও তেনেকুৱাহে হল। তই আকো কেতিয়া বিয়া পাতিলি? মই নাই করা, করিম বলে ভাবিছিল। কোন ছালী? কলিজার এফাল সায়রা। তাই দেখুন শাহজাহানলে পলাই গল, আরে সেই কারণে তো নিকাহডাল করবা নহল। অ অ অ অ অ এডাল ব্যবহারডাল সা ওরা হাই বলে আহিছে। তোমারও তেনেকুৱাই অবস্থা হল হাতে, মন্ত্রীটা যদি বেলেগর সম্পর্ক নকলে হাতে। আচ্ছা রুবাসন রুবা, সম্পর্কটোর পাছতেই মঞ্জিতর আলহী যে ঘরলে গিয়ে নহা হল, কিবা কারণত সিহঁতর মাজত জেং হ নাইতো? এতিয়া সকলোৱে আসল কথাটো নজনাকে তার উপর বদনাম দিছে, তার উপর মানসিক অত্যাচার করেছে। এইখিনি বন্ধ করিবর কারণেই আসল কথাটো জনার প্রয়োজন আছে ককাইদু। তাই মানসিক অত্যাচার করেছো মই? পিতাই ইমান পরীক্ষা লৈছানে মোর, ভাগর লাগিছে ও পিতাই। অ অ অ অ অ এডাল ব্যবহারডাল সা ওরা হাই বলে আহিছে। তোমারও তেনেকুৱাই অবস্থা হল হাতে, মন্ত্রীটা যদি বেলেগর সম্পর্ক নকলে হাতে। আচ্ছা রুবাসন রুবা, সম্পর্কটোর পাছতেই মঞ্জিতর আলহী যে ঘরলে গিয়ে নহা হল, কিবা কারণত সিহঁতর মাজত জেং হ নাইতো? জেং হলে কিন্তু তোর বিপদ আছে, মূর আছে কি গুয়াহাটী, মনেও পাছত কিবা জেং লগায় একেবারে গুয়াহাটী পাওকগে, তারপর তোমার কন্ডিশন মূর ধরে হব সাই। নূরক মূর পড়া কোনেও কাহিনী নোয়ারে। রাজীবটা জানো, আর দ্বিতীয় দিন মূর যদি আনর হওয়া বলে কথা কলি জিয়াই না থাকি। তোমাক মই এনেহে কৈছিলো কথাটো, সচায়ে কৈছো। মঞ্জিত আর ছোৱালীজনীর উপর চকু রাখব লাগিব। হব, তুমি কাইলৈ আহি মাটি বাড়িখিনির কামটো যিকোনো প্রকারে শেষ করে দিয়াচোন। মই গাঁওবুড়া আকৌ মাতিম, রাইজরও দুই চারিজনকো কম বাৰু। হব, তুমি আহি লোৱাচোন ককাইদেউ। সকলোরে ভালর কথা চিন্তা করে মই কথা এটা ভাবিছো, তই রাইজর দুই চারিজন লগত লৈ জানমনি থকা মানুষঘর পৰা আহ কৈ যা। কিয় নহয়, কি পরিস্থিতিত পৰি জানমনি অজাতি মানুহ এঘৰত থাকিব লগা হল, সেই কথাটো তই আৰু রাইজে জানি অহাটো ভাল। প্রয়োজন আছে বুলি মই নাভাবো। নহয় প্রয়োজন আছে ককাইদেউ, মোর ছোৱালীজনীৰ ভৱিষ্যতটোৰ কথা ভাবি এই কথাটোর প্রয়োজন আছে। এতিয়া সকলোৱে আসল কথাটো নজনাকে তার উপর বদনাম দিছে, তার উপর মানসিক অত্যাচার করেছে, এইখিনি বন্ধ করিবর কারণেই আসল কথাটো জনার প্রয়োজন আছে ককাইদেউ। তাইক মানসিক অত্যাচার করেছো মই, তাইর বাবে মোর কিমান কষ্ট হয়েছে তই ভাবি চাইছো? কলৈকো ওলাই যাব নোৱাৰা হল, সেই কারণে কৈছো ককাইদেউ, তো তালে যা, রাইজে এবার সচা কথাটো গম পালে তো
তোক আৰু একো নকোৱা হ'ব। এই যিমান বেয়া পৰিস্থিতি নহওক, আমাৰ ঘৰৰ ছোৱালী এজনী অজাতি মানুহৰ ঘৰত থকাটো কোনো পৰিস্থিতিত কোনেও মানি নলয়। নহয়, মানি ল'ব লাগিব। তাই সেই মানুহ ঘৰত আশ্ৰয় নোলোৱা হ'লে তাইক কোনোবাই মাৰি পেলালেহেঁতেন, তেতিয়া সুখী হ'লিহেঁতেন নে? তো জীৱনৰ মমতাত কেতিয়াবা ক'ব নোৱাৰাকৈ কিছুমান সিদ্ধান্ত ল'ব লগা হয়। ডাঙৰ মানুহৰে তেনেকুৱা হয়। এইটো সৰু ছোৱালী, বয়স হৈছেনো কিমান? কথাখিনি তই মোক কৈ সান্তনা দিছ নে নিজে সান্তনা লৈছ? তয়ো ভালকৈ জানো এইখন ঘৰৰ পৰিৱেশ হাজাৰ চেষ্টা কৰিলেও আৰু আগৰ দৰে ঘূৰি নাহে। আমাৰ বংশত জানমণি কলংক হৈ থাকিব। জয়ন্ত, কালিলৈ আৰু এখন দুৱাৰ কটাব লাগিব। ককাইদেউ কি কৈ আছিল ন? ৰাইজক লগত লৈ জানমণিনো কিয় তাত তেনেকৈ থাকিব লগা হৈছিল এই কথাটো জানি আহিবলৈ কৈছিলোঁ। আপুনিনো কিয় একেটা কথাতে লাগি আছে? ককাইদেৱে ঘৰৰ মাটি ভাগ কৰাৰ সিদ্ধান্তই লৈ ল'লে। এতিয়া বেছিকৈ বুজাই কিবা লাভ পাব জানো? আমি আমাৰ মতেই জীয়াই থাকিব লাগিব। ভাগ ভাগ হোৱাৰ কথাটো কোনোদিন ভবা নাছিল। ককাইদেউকে সাৰথি কৰি ঘৰখন আগুৱাই নিছিলোঁ। তাৰ হাতখন মোৰ মূৰৰ ওপৰত নাথাকিলে কেনেকৈ জীয়াই থাকিম কোৱাচোন? কষ্ট হ'ব। তই কিয় সেইখন ঘৰত থাকিলি জান? কিয় মা, মই গমেই পোৱা নাছিলো মানুহঘৰ ধৰ্ম কি। যেতিয়া গম পাইছিলো তেতিয়া কাৰ্ফিউ দি দিলে, ওলাই আহিব নোৱাৰা হৈ গলো। দেউতা, মানুহঘৰ বেয়া মানুহ নাছিল। ভাল বেয়া প্ৰশ্ন নহয়। তই এসপ্তাহ এঘৰ মুছলমান মানুহৰ ঘৰত থাকিলি। মোৰ কথামতে যদি কাম কৰ তেন্তে এইখন ঘৰত থাকিব পাৰিবি, নহলে এই মুহূৰ্তৰ পৰাই এইখন ঘৰৰ সৈতে তোৰ সম্পৰ্ক শেষ বুলি ভাবিবি। মানিম, যি কোৱা মই তাকে মানিম বৰ্তা। 11 দিন তই পূৰ্ণ ব্ৰতত থাকিব লাগিব। পানী এগিলাচৰ বাহিৰে বেলেগ একো খাব নোৱাৰিবি তই। হ'ব পাৰে শাস্তি, মানা যদি তাইক কাষৰ ৰুমটো থাকিবলৈ ঠিক কৰি দিয়া, আৰু নহ'লে গেটৰ বাহিৰ কৰি দিয়া। পিতাই, ইমান পৰীক্ষা লৈছানে মোৰ? ভাগৰ লাগিছে অ' পিতাই, শেষ কৰা এইবিলাক। আবেলিলে মোক পাক্কা ৰিজাল্টটো লাগে, ৰাখিছোঁ। আমাৰ সম্পৰ্ক কেতিয়াও নমৰে ন জানমণি? তোৰ ওপৰত থকা বিশ্বাসখিনিৰ ভিত্তিতে কৈছোঁ। ককাইদেউ গাঁৱৰ পৰা ঘূৰি অহাৰ পাছত তই চাবি তোক আকোৱালি ল'ব। আগতে কি খেলি মেলি পালি সেইটো? ছাৰ, ল'ৰা দুটাই ইয়াদিন ইছলামৰ ঘৰলৈ গৈ খবৰ কৰিলে, তাত কিন্তু কোনো বেলেগ ছোৱালী নাই বুলি ক'লে। কি